ফণীমোহন সাহা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? সময়কাল। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? সময়কাল। সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন গ্রন্থটি? ইয়াকুব আলী চৌধুরী প্রণীত মানব মুকুট। কোন গ্রন্থটি? ইয়াকুব আলী রচিত প্রণীত ইয়াকুব আলী চৌধুরী প্রণীত মানব মুকুট। চন্দ্রমুখী চরিত্রের স্রষ্টা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চন্দ্রমুখী চরিত্রের স্রষ্টা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঢাকা প্রকাশ এর সম্পাদক কে ছিলেন? কৃষ্ণ মজুমদার। ঢাকা প্রকাশ এর সম্পাদক কে ছিলেন? কৃষ্ণ মজুমদার। পরিচয় কবে প্রকাশিত হয়? 1931 সালে। পরিচয় কবে প্রকাশিত হয়? 1931 সালে। সারেং বউ প্রকাশিত হয় 1962 সালে। সারেং বউ প্রকাশিত হয় 1962 সালে। হিন্দি পদু মাবদ এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচিতা আলাউল। হিন্দি পদু মাবদ এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচিতা আলাউল। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে। যে ছন্দে মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। সিরাজাম মুনিরা কাব্য রচিতার নাম ফখরুল আহমেদ। সিরাজাম মুনিরা কাব্যের রচিতার নাম ফখরুল আহমেদ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটির নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। ভারতচন্দ্র রায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটির নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। ভারতচন্দ্র রায়। কেউ মালা কেউ তসবি গলায় তাই তো জাত ভিন্ন বলাই। এ পঙ্গুক্তিটি নিচের একজনের লেখায় লালন শাহ এর রচিতা লালন শাহ। মধুর চেয়ে আছে মধুর সে আমার এ দেশের মাটি। আমার দেশের পথের দুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি কবিতাটির এই অংশবিশেষের রচিতা সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়ে আছে মধুর সে আমার দেশের মাটি এর রচিতা সত্যেন্দ্রনাথ দত্ত। কবর কবিতাটির কতটি চরণ আছে? 118টি। কবর কবিতায় কতটি চরণ আছে? 118টি। গান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? শিখা। গান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকায় প্রতি সংখ্যায় লিখে থাকতো? শিখা পত্রিকায়। পথিক তুমি পথ হারাইয়াছো কথাটিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথিক তুমি পথ হারাইয়াছো কথাটিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষতে সুদাসুর এ পঙ্ক্তিটি কার রচনা? শেখ ফজলুল করিম। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষতে সুদাসুর এ পঙ্ক্তিটি কার রচনা? শেখ ফজলুল করিম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। 21 ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। 21 ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। কোন উপন্যাসটি রচিতা রবীন্দ্রনাথ গড়ে বাইরে? কোন উপন্যাসটি রচিতা রবীন্দ্রনাথ গড়ে বাইরে? জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। নবীবংশ পুস্তকটি কে রচনা করেছেন? সৈয়দ সুলতান। নবীবংশ পুস্তকটি কে রচনা করেছেন? সৈয়দ সুলতান। মর্শিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? আরবি। মর্শিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? আরবি। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি রাজনৈতিক? গোরা। রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক? গোরা। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বাদনহারা পরিচালক কে? এ জে মিন্টু। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বাদনহারা পরিচালক এ জে মিন্টু। নসিহতনামা কোন জাতীয় গ্রন্থ কাব্যগ্রন্থ? নসিহতনামা কোন জাতীয় গ্রন্থ কাব্যগ্রন্থ? রৈচরণ কোন ছোট গল্পের প্রধান চরিত্র খোকাবাবুর প্রত্যাবর্তন? রৈচরণ কোন ছোট গল্পের প্রধান চরিত্র খোকাবাবুর প্রত্যাবর্তন?
তীর্থসলিল ও তীর্থ রেণু কার অনুবাদ গ্রন্থ? সত্যেন্দ্রনাথ দত্ত। তীর্থসলিল ও তীর্থ রেণু কার অনুবাদ গ্রন্থ? সত্যেন্দ্রনাথ দত্ত। জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র মুখোপাধ্যায়। জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র মুখোপাধ্যায়। জিকিমিকি করে সোনালির নদীর ওইখানে আমাদের পাতার কুটির কার রচনা? অচিন্ত্য কুমার সেন গুপ্ত। জিকিমিকি করে সোনালি নদীর ওইখানে আমাদের পাতার কুটির কার রচনা? অচিন্ত্য কুমার সেন গুপ্ত। বেঁচে থাকার নেশা কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়। বেঁচে থাকার নেশা কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়। চর্যাপদের মহিলা কবির নাম কি? কুক্কুরিপা। চর্যাপদের মহিলা কবির নাম কি? কুক্কুরিপা। চর্যাপদ কোন ধরনের ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বুদ্ধ। সহজিয়া বুদ্ধ। চর্যাপদ কোন ধরনের ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বুদ্ধ। রূপ জালাল নামে আত্মজীবনী কে লিখেছেন? নওয়াজ ফয়জুলনেসা চৌধুরানী। রূপ জালাল নামে আত্মজীবনী কে লিখেছেন? নওয়াব ফয়জুলনেসা চৌধুরানী।